গায়বানা জানাজা এবং আমরা যে যেখান থেকে নিয়ে দ্বিতীয় জানাজা আমরা পড়ি, এটি কি আসলে পড়া ঠিক হবে না? না, এটা আসলে ঠিক নয়। এই জন্য বলেছি যে এরকম তো কোনো এক্সাম্পল বা নজির আমরা কিন্তু সালাফদের যুগে দেখি না। সালাফদের আমরা এরকম উদাহরণ দিয়েছেন আগে, রাসূল ইসলামের সময়ে ওই যে একটি মাত্র ঘটনা ঘটে যেটা নাজ্জাশের বিষয় হয়েছে, এবং এই জন্য ওলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিতে বলেছেন যে নাজ্জাশি আসলে এমন একটি জায়গায় মারা গিয়েছে ওই জায়গায় তার জানাজা হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ এটা তো খ্রিস্টান দেশ, তখন খ্রিস্টান দেশ হওয়ার কারণে হতে পারে সেখানে তার কোনো জানাজার নামাজ হয়নি। সেই জন্য রাসূল ইসলাম এখানে আলাদা করে তার জানাজার নামাজ পড়ে দিয়েছেন। দু নম্বর বিষয় ওটা নাজ্জাশির জন্য মর্যাদা এবং রাসূল ইসলামের জন্য একটা স্পেশালিটি, কারণ রাসূল ইসলামের জন্য এমন কিছু কাজ করা বৈধ ছিল যেগুলো অন্যদের জন্য বৈধ নয়। সেই জন্যে রাসূল ইসলামের জন্য এটা আলাদা একটা কাজ ছিল, এটা আমাদের জন্য উম্মতের সকলের জন্য প্রয়োজন হয়। প্রযোজ্য হলে সাহাবিদেরও তো অনেকের যারা মদিনায় মারা গিয়েছে মক্কায় তাকে নিয়ে এসে আর একটা জানাজা হতে, অথবা অন্যান্য জায়গায় খাইবারে তাকে নিয়ে যেত, অথবা অন্যান্য জায়গায় নিয়ে তার জানাজা হতে পারতো, কিন্তু তা কিন্তু হয়নি। ফলে জানাজা আসলে একবারই হবে। তিন নম্বর, এখানে আমি ওই এর আগে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে তাকে নিয়ে কিন্তু অপ্রয়োজনে বিভিন্ন খরচ এবং ইয়ে হয়। তিন নম্বর হচ্ছে অপ্রয়োজনে মানুষকে বিভিন্ন পেরেশানের মধ্যে তাকে নিয়োজিত করে, যেমন ধরুন তার আত্মীয় স্বজন যারা তাকে নিয়ে জানাজার বিভিন্ন জায়গায় যাবেন, কী পরিমাণ পেরেশানির মধ্যে তাকে থাকতে হচ্ছে, তাদেরকে থাকতে হচ্ছে এখান থেকে দৌড়াও ওইখান থেকে যাও, অথচ তারা কিন্তু শোক সন্তপ্ত পরিবার, তাই না? তারা তো এখন শোকে মুহ্যমান আছেন, তাদেরকে এই শোকের জায়গায় বরং তাদেরকে আমরা আসলে বিভিন্ন পেরেশানির মধ্যে তাকে ফেলে দিচ্ছি। জন্যে একটি জানাজা হওয়া উচিত, যদিও আগে আমরা বলেছি এখানে ডিবেট আছে, এই ডিবেট থেকে মুক্ত হওয়ার জন্যে আমাদেরকে আসলে একটা জানাজাই হওয়া উচিত। এখন প্রশ্ন হলো এতগুলো জানাজা হলে কি কোনো লাভ আছে? আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একজন ব্যক্তির আমলের উপর ভিত্তি করে তার বিচার করবেন। আমরা হাজার কোটি লোক জানাজায় অংশগ্রহণ করলেও যে তিনি মাফ পেয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নাই, নাইলে তো যারা বহু টাকার মালিক তারা কিন্তু ওই ধরুন সাধারণ লোকদেরকে প্রত্যেকের এক যেই জানাজা অংশগ্রহণ করবে তাকে 100 করে টাকা দেওয়া হবে বা 1000 করে টাকা দেওয়া হবে, বহু লোক এমনি জানাজা অংশগ্রহণ করবে। তাতে কি বহু নাস্তিকের জানাজাও আমরা দেখেছি বাংলাদেশে, এখানে বহু লোক সেখানে অংশগ্রহণ করছে, তার মানে কি সে ব্যক্তি ওই জানাজার কারণে কি সে মুক্তি পেয়ে যাবে? তা নয়। রাসূল সাল্লাম বলেছেন কোনো একজন ব্যক্তির জানাজায় যদি 40 জন ইমানদার লোক অংশগ্রহণ করে এবং তার ব্যাপারে সার্টিফাই করে, তাইলে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। তাইলে কোন একজন ব্যক্তির জানাজায় 40 জন ইমানদার লোক অংশগ্রহণ করবে এবং ইমানের সাথে সাক্ষী দেবে, আপনি এমন কোনো লোকের ব্যাপারে তো সাক্ষী দেবেন না যেই লোক নাস্তিক ছিল অথবা আল্লাহ দ্রোহী ছিল, আল্লাহ বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, তার ব্যাপারে তো আপনি সাক্ষী দেবেন না মনে মনে এবং খাঁটিভাবে সাক্ষী দেবেন না যে না এই লোকটা ভালো ছিল। আপনি যদিও মানুষের সামনে হয়তো বলবেন যে না লোকটা ভালো ছিল, কিন্তু অন্তরে অন্তরে ভিন্ন সাক্ষী প্রদান করবেন, তাই না? ফলে এই জাতীয় জানাজার কোনো মূল্য নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই ব্যক্তির মৃত্যুর আগেই ফেরেশতারা যখন তার জীবন নেবে তখন থেকেই আসলে নির্ধারণ হয়ে যাচ্ছে, তারাও আগ থেকে নির্ধারণ হয়ে যাচ্ছে যে লোক জান্নাতি বা জাহান্নামী। আমাদেরকে এত হেনস্থা মানুষকে না করে, লাস্টে হেনস্থা না করে যত দ্রুত সম্ভব তার কবরস্থ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়াই দরকার।